এইখানে সিজিপি এর সঙ্গে এর কোনো সংঘর্ষ কিন্তু আসলে নেই। এখন যেটা দেখতে হবে, বিভিন্ন কারণে আমাদের শিক্ষার্থীরা যেহেতু সবসময় দেখা যায় যে নিয়মিত হয়তো ক্লাস করে উঠতে পারে না, তার পরবর্তীতে পরীক্ষায় কিভাবে তারা প্রস্তুতি নেবে সেইটাও আসলে নিজেরা তারা সিদ্ধান্ত নেয়। আমি কিন্তু বরাবরই বলি যে যার যার নিজের কলেজে নিজের বিভাগে শিক্ষকদের সঙ্গে আলোচনা করো, তোমরা গ্রুপে পড়াশোনা করো, তাহলে দেখা যাবে যে আসলে মানে ফলাফল অনেক অনেক ভালো হবে। খুব সত্যি কথা, যেটা তো হয়তো ঠিকভাবে আমরা বোঝাতে পারি না, যার কারণে ওরা হয়তো ওইভাবে বোঝে না। আমি কিন্তু এখন এই যে সবাই আসার পরে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে কোনো জনদুর্ভোগ না হোক, আমাদের ছেলে মেয়ে আমরা তাদেরকে দেখবো এবং তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, এটাও আমি কখনো চাই না। আমার সঙ্গে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ হয়েছে, আমি শুধু একটা কথা বলেছি যে ছেলেপেলেদের যেন কোনো অসুবিধা না, এইটা আমি একদম চাই না। এবং এই যে আজকে ওরা কষ্ট করে এসেছে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? যে এই গরমের মধ্যে সবার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, এটা কিন্তু আমাকে মানসিক পীড়া দিচ্ছে। এটা আমি কতটুকু বোঝাতে পারি আমি জানি না। আমি আসার আগে আমি উপ উপাচার্য মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি এই আশাটা নিয়ে যে সবাই এখানে এসেছে, তখন স্যার যেটা আমাকে বলেছেন যে তিনজন ছাত্র অথবা ছাত্রী, ছাত্রছাত্রী মিলিতভাবে তিনজন স্যারের সঙ্গে দেখা করতে যাবেন, তারা যতটা সময় চায় স্যার ততটা সময় তাদেরকে দেবেন, তবে সবাইকেই কলেজের আইডি কার্ডটা নিয়ে যেতে হবে, সবাইকে বলতে তিনজনকে। কিন্তু একটু বলে নেই, এটা দেখেছেন কিনা এটা তো আমি জানি। বিশ্ববিদ্যালয়ে যে বললাম উপ উপাচার্য মহোদয়ের সঙ্গে যখন দেখা করবে অবশ্যই তারা তাদের এই দাবি জানাবে।